রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি বনরুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা এখন অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনই মসজিদ চালু করা যেতে পারে ওলামায় ক্রামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে তখন পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘোমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গারে মাহরাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সেই ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে মিশমি মিশি আইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ প্লাস অনেক প্রস্তাব আসার পরও আমার বাবা মা আমাকে বিয়ে দেয় না আমার অন্য দুই বোনের সাথেও একই রকম করলে তারা পালিয়ে বিয়ে করে আমার একা একা লাগে এলাকার মানুষ বন্ধুবান্ধব সব সবাই আমাকে কথা শোনা বিয়ে না হওয়ার জন্য এখন আমি কি করব আমার বাবা নাস্তিক এবং আমার মা কিন্নি রোগী আল্লাহ মাফ করুক আপনার বাবা যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তো আপনার অভিভাবক হওয়ার যোগ্যই নন এক্ষেত্রে আপনি এলাকার কোনো ইমাম সাহেবকে আপনার অভিভাবক বানিয়ে বা কোনো দিনদার মানুষকে গুরুত্বপূর্ণ মানব ব্যক্তিকে অভিভাবক বানিয়ে আপনি অবশ্যই নিজের বিয়ের উদ্যোগ নিতে পারেন এবং নেওয়া উচিত জন্য আপনি আমিনুল ইসলাম আপনি লিখেছেন বিয়ের জন্য মেয়ে ঠিক করা আছে ছয় মাস পর বিয়ে হবে এর মধ্যে তার সাথে কথা চালিয়ে যেতে পারবো কি না না মেয়ে ঠিক করা থাকলে কথা চালিয়ে যেতে পারবেন না আপনি তার জন্য অবশ্যই আপনাকে আগ্দ করতে হবে আমাদের সেই জিনিসটি আছে এঙ্গেজমেন্ট নাম দিয়ে আমরা ঠিক করে রাখি যে ছয় মাস পর বিয়ে হবে এবং এখন আংটি বিনিময় হলো বা কথা পাকাপাকি হয়ে থাকলো তো এর মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরস্পর পরস্পরে করতে থাকে এটা খুবই জঘন্য কথা এটি জায়জ নয় বরং বিয়ে সম্পন্ন হতে হবে প্রয়োজনে শুধু এক দুটাই হবে দুজন সাক্ষীর সামনে দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনি বিয়ে সম্পন্ন করবেন বাস সেটাই কিন্তু যথেষ্ট হবে এর বাইরে আপনার শুধুমাত্র তথাকথিত এঙ্গেজমেন্ট বা বিয়ের যে কথা পাকাপাকি হয়ে থাকলো তার উপর ভিত্তি করে স্বামী স্ত্রীর মতো করে ছেলে মেয়ে পরস্পর সাথে কথা বলতে পারবে না বরং একান্ত প্রয়োজনীয় কথা থাকলে অন্য বেগান নারী পুরুষ সাথে যেভাবে কথা বলে সেই শর্তে এখানেও কথা বলতে পারবেন যে আম মকবুল আপনি লিখেছেন আমার বাবা মা কোরিয়ার একটা কোম্পানিতে চাকরির জন্য যেতে বলে কিন্তু ওইখানে জামাতে নামাজ আদায় করতে পারবো না হারাম খেতে হবে সেক্ষেত্রে আমি কি করব। দেখুন আপনার বাবা মা কোরিয়ার যে কোম্পানিতে চাকরির জন্য আপনাকে যেতে বলছে সেখানে গেলে যদি আপনাকে হারামি খেতে হয় তাহলে মা বাবার এই নির্দেশ মানাটা আপনার জন্য আবশ্যক নয় আল্লাহ আতালিম ফিমা ফেমা সাদেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই একথাটি আমাদের মাথায় রাখতে হবে আপনি মা বাবার কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় হারামে লিপ্ত হতে হয় তাহলে মা বাবার সেই নির্দেশ আপনার জন্য মানা জায়জ নয় আজানা পথের মুসাফির আপনি আইডি থেকে লিখেছেন চোখকে হেফাজত করার ব্যাপারে একটু নসিহত করলে উপকৃত হতাম চোখের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বিয়ে শাদি করা এবং বৈবাহিক জীবনযাপন করা এটি সহায়ক নবী সাদ আলাহ সাল্লাম বলেছেন বিবাহ করতে এবং তিনি বলেছেন ফাইনাহ আহসান ইলবাসান ফরজ যদি বিবাহ করো তোমরা তাহলে তোমাদের চোখ সংযত করতে দৃষ্টি সংযত করতে সহজ হবে এবং তোমাদের ইজ্জত এবং সম্ভ্রম এটিকে নিয়ন্ত্রণ করাও তোমাদের জন্য সহজ হবে এখন কথা হলো যে দৃষ্টিশক্তিকে নিবারণ নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিবাহ ছাড়া আর কী কী উপায় অবলম্বন করতে পারি এর উত্তর হলো যে যে জায়গাতে চোখের জেনার স্কোপ থাকবে চোখের চোখের জেনার সুযোগ তৈরি হবে সেরকম জায়গা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন সেরকম জায়গাকে অ্যাভয়েড করে চলবেন এই সালাব্দলা এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ বলে তাকরবুজেনা তোমরা জেনার কাছেও যেও না ধরুন আপনি জানেন যে অমুক জায়গা গেলে অমুক বিয়ের অনুষ্ঠান গেলে সেখানে আমার প্রচুর পরিমাণে চোখের জেনা হবে তাহলে আপনি সেই জায়গাটি অ্যাভয়েড করবেন এবং সেটাকে এড়িয়ে চলবেন যদি এমন হয় যে না আপনি সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো গত্তান্তর নেই আপনাকে বাজারে যেতে হবে সেখানে এরকম দৃশ্যের মুখোমুখি হতে হবে আপনি স্কুল কলেজে যেতে হয় সেখানে আপনাকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে সেক্ষেত্রে যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে আপনি নিজের সঙ্গে নিজে আপনি লড়াই করে সংগ্রাম করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ নাজমিন আক্তার আপনি লিখেছেন ছেলেদের মেধার তুলনা মেয়েদের মেধা অর্ধেক এই কথা কতটা সত্যি কোথাও এইভাবে বলা হয়নি যে ছেলেদের তুলনা মেয়েদের মেধা অর্ধেক বা এরকম কম বেশি কোনো পার্সেন্টেজ শুরু এরকম উল্লেখ করা হয়নি তবে নবী করিম সাদ হাদিস থেকে বোঝা যায় যে মেয়েদেরকে আলহরবল্লাহ আলমিন বুঝের ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম দিয়েছেন এখন আপনি আজকের পৃথিবীর নানা বাস্তবতায় আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে মেয়েরা মেধা স্বাক্ষর রাখছে কিন্তু নবী সাল্লাহ আসলাম এই কথা সত্য সেটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই এটা হলো জেনারেল কথা ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট মেয়ে অনেক পুরুষের চাইতে অনেক বেশি মেধাবী হতেই পারেন যেমন তাল জানাল্লাহা তিনি এত বেশি হাদিস সংরক্ষণ করেছেন যেটা অনেক পুরুষও সংরক্ষণ করে নাই এটি ইন্ডিভিজুয়াল কোনো কেসে হতে পারে বাট জেনারেল কথা হলো সেটাই যেটা না হাদিসে বলা হয়েছে কিন্তু তার মানে এই নয় যে এরকম পার্সেন্টেজ কোনো ঠিক করে দেওয়া হয়েছে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমানার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কী বলে এটাকে মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে যদি কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ও ধরুন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন তার এখন ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই